সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষিতে। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা এসেছি সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলায়। এখানে আলম ভাই টমেটো চাষ করছেন, তারই সার্বিক চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আমি ঈশিকা আপনাদের সাথে আছি। আলম ভাই, অবশেষে আপনার টমেটোর খেতে চলে এসেছি। জি আপা, টমেটো খেতে কত বছর হলো করেছেন? 3 বছর যাবত করি এই বছর নিয়ে টমেটো। আচ্ছা, এটা 3 নম্বর চলছে তাই না? 3 বছর, 3 বছর ধরে তো করছেন। জি জি। আচ্ছা আচ্ছা, এর আগে কি করতেন? আমি এখনো ব্যবসা আছে, আমার ব্যবসা আছে বাজারে, সার বীজ কীটনাশকের ব্যবসা আছে বাজারে। পাশাপাশি ওইটা আমি করি, যেহেতু কৃষক নিয়ে কৃষি ইয়াতে কাজ করি, কৃষক নিয়ে আমি ওইটা করি, আমার ভালো লাগে ওইটা আর কি করতে। আর আমার দেখা দেখি ওই অঞ্চলে ওইটার বিস্তার লাভ করতেছে আর কি, ফসল আবাদ করতেছে। এই অঞ্চলে আগে কি ওই কৃষি এই ফসলগুলো করতো না, শুধু ধান ফসলটাই করতো। এখন আমি যখন ওইটাতে আসছি, আসার পরে আমার দেখা দেখি অনেক শিখতেছে আমার এলাকায়। আচ্ছা, এখন 3 বছর ধরে টমেটো করছেন। জি। এর আগে কি করতেন? এর আগে আমি শসা করতাম। শুধু শসা। কি মনে হয়, শসাতে বেশি লাভবান হওয়া যায় নাকি টমেটোতে? দুটোতেই লাভ। শশাতে তো আপনার ওই বৃষ্টি বাদল থাকে বেশি ওই সময়, আর ওই শশার চাইতে ওইটা একটু করে মানে লাভবান হওয়া যায় টমেটোতেই বেশি। আগাম করলে ওই যে ওইদিকে দেখতেছেন আমার টমেটো জমি আছে, আগাম ওইটাতে আগাম চলে গেছে, ওইটা সিজনাল 65 টাকা ওইটা কেজি বিক্রি করছি, আর ওইটা বিক্রি করতেছি 25 টাকা কেজি। আচ্ছা, বিক্রি কথাটা পরেই জানবো, আগে আপনার চাষাবাদ সম্পর্কে জানি। টমেটো কিভাবে চাষাবাদ শুরু করলেন? শুরুটা কিভাবে, মানে মাটি প্রস্তুত তো করতে হয় তাই না? মাটি প্রস্তুত আমরা তো প্রথমত বীজতলা তৈরি করি। বীজতলা তৈরি করার পরে আমরা হয়তো বীজটা শোধন করি, বীজ শোধন করে বীজতলায় মাটির ভ্যাট তৈরি করি। তা ওইখানে আমরা বীজ তৈরি করি, তলা তৈরি করে বীজ বপন করি। ওইখানে বপন করার পরে ওইখান থেকে আমরা 25 দিন বয়সে আমরা ওইখানে জমিতে নিয়ে আসি। ওইখানে জমিটা ওই যে দেখতেছেন আপনি যে নালা করা, ওইটা আমরা প্রথমত চারা রোপণের 15 দিন আগে ওইটা আমরা প্রস্তুত করি। প্রস্তুত করার পরে এইভাবে ব্যাট তৈরি করার পরে আমরা প্রস্তুত করি, সার দিই, সুষম সার যা আছে সবই আমরা দিই, প্রয়োগ করি। প্রয়োগ করার পরে আমরা এখানে জৈব সার, কাজে আমি এই বছর কাজে জৈব সারটাই ব্যবহার করছি। এর আগে আমরা গোবর ব্যবহার করতাম। গোবর থেকে আমি দেখছি গোবরের কষ্ট বেশি, ক্যারিং লেবার বেশি লাগে, অন্য জায়গায় যাওয়া লাগে, কিনতে বেশি লাগে। কাজে জৈব সারটা আছে সহজেই, আমি কাজে জৈব সারের ডিলার, সহজেই মনে করেন যে আমি প্রয়োগ করতে পারি কাজে জৈব সারটা। আর এবছর কাজে জৈব সার দেওয়াতে ওই দেখেন আপনি, দেখা যায় কাজে জৈব সার দেওয়া আছে। কাজে জৈব সার দেওয়াতে আপনার টমেটোগুলা সতেজ থাকতেছে, গাছগুলো সতেজ থাকতেছে, হ্যাঁ, মাটির যে সুষম খাবার ওইটা সে গ্রহণ করতে পারতেছি। আলম ভাই তো 3 বছর ধরে এই টমেটো চাষ করছেন, তো এই বছরই আপনি জৈব সার দিয়েছেন বললেন, এখন জৈব সার ব্যবহার করতে কি পার্থক্য দেখছেন? আমি আগে রাসায়নিক সার ব্যবহার করতাম, রাসায়নিক সার ব্যবহার করাতে যে আমার খরচটা লাগতো, এর থেকে এই বছর আমার কাজে জৈব সার ব্যবহার করাতে খরচটা আমার 20% কমে গেছে। আচ্ছা, ফলনও ভালো, মাটিতে যে আমার ঘন ঘন সেচ দেওয়া লাগতো সেচটাও আমার কমে গেলো, ওই তুলনায় আমার খরচটা অনেক কমে গেছে। শতকরা মনে করেন 20 টাকা খরচ কমে গেছে আমার। ভাই, আপনি তো মাটি প্রস্তুতের কথা বলছিলেন, তখন মাটি প্রস্তুত করার সময় হচ্ছে জৈব সারটা দিচ্ছেন, তারপর হচ্ছে আপনি চারা রোপণ করছেন। জি জি। কতদিন পরে সেই চারাটা রোপণ করছেন? চারাটা আমরা 25 দিন বয়সে চারাটা জমিতে নিয়ে আসি। জমিতে নিয়ে আসি, এর 10 দিন বা 15 দিন আগে আমরা এটা ব্যাট তৈরি করি। ব্যাট তৈরি করে এখানে আমরা সুষম সার ব্যবহার করি, জৈব সার ব্যবহার করি, ব্যবহার করে আমরা 2 ফিট দূরত্বে একটা চারা রোপণ করি। আর এই মাচাটা কখন? মাচাটা যখন আমরা চারা রোপণ করি, রোপণ করার পরে মাচা তৈরি করা শুরু করে দিই। চারা থেকে আপনার এই যে গাছপালা ফল হতে কতদিন সময় লাগে? 40 দিন সময় নেয় ফল হইতে, আর হারভেস্ট হইতে 70 দিন লাগে। হারভেস্ট হতে 70 দিন, ফুলাই সাজে আপনার 30 দিন বয়সে ফুলাই সাজে, 40 দিন বয়সে গুটি দেখা যায়, তারপর আমরা হারভেস্ট করতে বাজারজাত করতে করতে আমরা 70 দিন সময় নেয়। আচ্ছা, তো এই যে চারা থেকে এই যে পূর্ণাঙ্গ এই ফলটা আসছে, হ্যাঁ, এই মধ্যকার সময়ে পরিচর্যাটা কি?
পরিচর্যা আমরা ওইখানে আমরা ছত্রাকনাশক স্প্রে করতে হয়, আর এই বছর তো ঠান্ডা বেশি, যার কারণে এই বছর রোগ বেলায় বেশি আক্রমণ, এই বছর খুব বেশি ছত্রাকনাশক ব্যবহার করতে হয়েছে আর কি। আর এই বছর পানির সংখ্যাটা কম লাগছে, জৈব সার ব্যবহার করছি, যার কারণে সময় সময় বৃষ্টি হচ্ছে, যার কারণে পানির সংখ্যাটা কম রাখছি। নিড়ানি দিতে হয় জমিতে, নিড়ানি দিতে হয়, আগাছা দমন করতে হয়, ওইটাই পরিচর্যা। আচ্ছা ভাই, আপনি আগাছা দমনের কথা বললেন, জি, সেটা কখন কোন সময়টাতে করতে হয়? এটা আগাছা দমন আপনার রোপণের 10 দিন পরে একবার আগাছা দমন করতে হয়, দুইটা পর্যায়ে আমরা দুইবার আগাছা দমন করি। আচ্ছা আচ্ছা, জি। আর সেচ কতবার? সেচটা আমরা এই পর্যন্ত 3 বার দিছি, আরো বেশি দেওয়া লাগতো, কিন্তু আপনার তো এই বছর বৃষ্টি হচ্ছে, যার কারণে এই বছর শেষটা কম লেগেছে আর কি। আর এখানে যে মাচা তৈরি করেছেন, মাচা তৈরি করতে কি কি ব্যবহার করেছেন? মাচা তৈরি করতে আমরা যে ভাস ব্যবহার করেছি, সুতা ব্যবহার করেছি, প্লাস্টিকের সুতা ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা, আর খরচটা কেমন পড়েছে? খরচ মাচা তৈরি করতে আমরা 10,000 টাকা প্রতি বিঘায় খরচ যা। আপনার তো প্রায় 18 বিঘা? জি। আচ্ছা, আর বেড করতে? প্রতি বিঘাতে 8টা লেবার যা, 3,3200 টাকা যা। টোটাল কেমন খরচটা কেমন হয়? 18 বিঘাতে টোটাল খরচ আছে আমার 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা? হ্যাঁ, এর মাঝে ওষুধ আছে আপনার, বেড তৈরি করা আছে, সার দেওয়া আছে। তো এই বছর তো মনে হয় খরচটা এরকম হওয়ার কথা, যেহেতু আগেও আপনি করেছেন এই টমেটোর ক্ষেত। এই প্লটটাতে আমার নতুন করা, যার কারণে ব্যাট এবার তৈরি করছি। আগামীতে আমরা যখন আবার করব তখন ওই ব্যাটটা লাগবে না, ওই ব্যাটটার উপরে হালকা কিছু মাটি দিব, 4 ইঞ্চি পরিমাণ মাটি দিব। দিয়া ওই দেখতেছেন আমার এখানে আছে 18 বিঘা, 18 বিঘা সম্পূর্ণটা আমি শশা চাষ করব। শশা চাষ করার পরে আমি ওইটাতে আবার টমেটো দেব। আপনার এই টমেটোর ফলন তো ভালো হয়েছে, এটা কোন জাতের? এটা জেসিকা। এই জেসিকার বৈশিষ্ট্য কি? আগাম রোপণ করা যায়, আবার লেটও করা যায়। আগামটা রোপণ করলে ফলগুলো একসাথে চলে আসে। জেসিকা, জেসিকার সিজনালি হইলে আপনার এটা পরিবহনের ওই সময় তো দাম কম থাকে টমেটোর, এই সিজনে পরিবহন করতে ঢাকায় যদি বাজারজাত করি তাহলে ওইটা 1 সপ্তাহ থাকবে, ওই জন্য জেসিকাটা এই সময় করা আর কি। আচ্ছা, আরেকটা জাত তো মনে হয় করছেন আপনি, ওইটা কোন জাত? ওইটা রাজা, এটা সিলেটের লোকাল একটা জাত। আর রাজাটা সিলেটের টক, এটা রাজাটা টমেটোর টক, খেতে খুবই সুস্বাদু টক। আর সিলেটের বাজারজাত করতে হলে আপনার আগাম রাজা ছাড়া চলবে না। আচ্ছা, আপনার ওই ওই টমেটো যদি বাজারে থাকে 20 টাকা, রাজা থাকবে 30 টাকা। আচ্ছা, টক টমেটোর কি চাহিদা বেশি? বেশি আমাদের সিলেটে টক টমেটোর চাহিদা। আর এই যে গাছগুলো ঢলে পড়েছে, এটার কারণটা কি? আপনাদের বেশিরভাগ গাছই দেখলাম ঢলে পড়েছে। ওইটা এবছর শীত বেশি, কুয়াশা বেশি, আর এবছর তো বৃষ্টি বেশি দিছে। ওই যে কিছুদিন আগেও বৃষ্টি হয়ে গেল, একবারে আষাঢ় মাসের মতো বৃষ্টি হয়ে গেছে, যার কারণে আপনার ওই পানিও দিছি, বৃষ্টিও দিছি, অতিরিক্ত ঠান্ডায় ওইটা একটু ডলে পড়ে আসছে এই বছর। আচ্ছা, এই জন্য কি মানে এটা প্রতিকারের জন্য কি আপনার কোনো কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন? কৃষি কর্মকর্তা আমার এখানে প্রতিনিয়তই আসে, ভালো একটা সম্পর্ক ব্যবসায়িক, যেহেতু আমরা সার বীজের ব্যবসা করি, ওই হিসাবেও সারদের সাথে আমাদের যোগাযোগ ভালো। এমনিও তো আমি এলাকার মধ্যে তো বড় প্রজেক্ট করি, তারা সবাই আসে আমার এখানে, ডিডি মহোদয় আসে, এসে প্রায় সময় ভিজিট করে যায় আমার। মানে আপনাদেরকে সব ধরনের পরামর্শ দিয়ে থাকে? সব ধরনের পরামর্শই কৃষি অফিস থেকে আমাদেরকে দিয়ে থাকে। ফলনের শেষের দিকে দেখে মনে হয় আপনাদের এই ফলনে কোনো ঝামেলা হয়নি ঢলে পড়ার জন্য? জি না, ফলনে কোনো ঝামেলা নাই। ভাই, জেসিকার টমেটো তো অনেকক্ষণ দেখলাম, জেসিকা জাতের, এখন আমরা রাজা জাতটা একটু দেখি। জি, চলেন রাজা। চলেন। রাজা বিঘাপতি ফলন কি পরিমাণ আসে? রাজা বিঘাপতি ফলন আসে 140 থেকে 160 মন। জি। আর জেসিকা? জেসিকাটা ফলন রাজার চাইতে কম আসে। জেসিকা আর রাজা কিন্তু আমার একই সাথে রোপণ, কিন্তু দেখেন রাজা আস্তে আস্তে পাকতেছে আর জেসিকা কিন্তু মানে সব একসঙ্গে একসঙ্গে এসে যাইতেছে ওইটুকুই। আপনি কিন্তু ওইখানে বলেছিলেন যে জেসিকা আর রাজার মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে এই রাজার গাছগুলো হচ্ছে ঢলে পড়ে বেশি, জেসিকার চেয়ে। তো আমি কিন্তু দেখছি যে রাজার গাছগুলো ওইটা থেকে বেশি সতেজ। ওইটা কিন্তু রাজা, জেসিকাটা আমি সিজনালি করছি, রাজাটাও সিজনালি। আমার যে আগামগুলো আছে আগামগুলোতে ডলি পোড়াটা ছিল রাজাতে বেশি, আর এবছর তো বৃষ্টি বাদল বেশি, যার কারণে এই সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে আর কি। রাজা রাজা একটা টমেটো আপনার ওই দেখেন ওইটা 250 গ্রাম হবে, একটা 4টে টমেটো 1 কেজি হবে। আচ্ছা,
আর জেসিকা কত পরিমাণ? জেসিকা 8 থেকে 10টা 1 কেজি। আচ্ছা, তো এখন কি বাজারে যাচ্ছে আপনার টমেটো গুলো? জি জি। কতদিন যাবত দিচ্ছেন? ওইটা আপনার এটা থেকে দুইবার ফল সংগ্রহ করেছি। ফল এই দামে তারতম্যটা কেমন? দামে রাজা আপনার গে হচ্ছে বাজারে 30 টাকা বিক্রি হচ্ছে, জেসিকা 20 টাকা। 30 টাকা আর 20 টাকা, তার মানে লাভটা এই রাজার মধ্যে বেশি পাচ্ছেন। জি জি। এই যে এখানে একটু গাছ নিয়ে কথা বলি, গাছগুলো দেখছি অনেকগুলো যে মরে গেছে, এটা কোন পোকার আক্রমণ? এটা তো একটা ভাইরাস। আচ্ছা, এছাড়া কি কি রোগ দেখেছেন? এছাড়া রোগ আপনার ওই পাতা কুঁকড়ে যায়, তারপরে ইসি পোক যেটা জাক পোকা ওইটা, ওইটার জন্য আমরা প্রতিষেধক হিসেবে কীটনাশক স্প্রে করি, এটা সমস্যা না। তো সমস্যাটা হচ্ছে আপনার ডলে পড়া আর ভাইরাস, যেটা একবারে শ্রতাকজনিত কারণে একবারে এটা ঠিক করা হয় যেন ওষুধ দেওয়া, ওইটা আর কি। ওইগুলো গাছ আমরা তুলে আমরা জমি থেকে দূরে নিয়ে আমরা পুড়ে ফেলি। আচ্ছা, আর এছাড়া কী কী কীটনাশক ব্যবহার করছেন? কীটনাশক আমরা এটাতে বেশিরভাগ ব্যবহার করি আপনার ওই শতাকনাশক, একটা ওষুধ আছে আপনার মেডুবিন, ওইটা আমরা বেশি ব্যবহার করছি। প্রতিটা গাছে তো দিচ্ছেন তাই না? প্রতিটা গাছে ওই পরিমাপটা যদি বলতেন, কি পরিমাপ লাগছে? আমার 1 বিঘা জমিতে 60 লিটার পানি লাগে, ওই হিসাবে ওষুধটা স্প্রে করে আর কি। আচ্ছা ভাই, এই যে এখানে একটু টমেটো গুলো তো দেখি, দেখেন মরে গেছে। ওই গাছটা ডলে পড়া, ওই গাছটা ডলে গেছে, যার কারণে ওই দেখেন ওই যে। আচ্ছা, এটা তো তুলে ফেলছেন, তো কোনো সমস্যা নাই, এটা ফেলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে গোড়াগুলো এই যে নষ্ট হয়ে গেছে, যার কারণে এটা গাছটা মারা গেছে আর কি। তো এই যে একটা গাছের জন্য কি অন্য গাছের সমস্যা হবে না? হ্যাঁ, সমস্যা হয়, ডলে পরে আসলে ওটা সমস্যা হয়। আমরা তো এখন শেষ সময়, যার কারণে এটা দূরে নিছি না, হয়তো আমরা দূরে নিয়ে এটা পুড়ে ফেলতাম। আচ্ছা, শেষ সময় তো কোনো ঝামেলা নাই, আর এটা যদি আগেই ধরা পড়তো তাহলে তো আমরা দূরে নিয়ে এটা ফেলে দিতাম অথবা পুড়ে ফেলতাম। গাছের রোগ আর এই ফলের রোগ তো আলাদা। জি জি, এটা এটা রোগ না, এটা ওই পাখি পাখি এটা পাকছে যে পাখি এটা খোসা দিছে, পাখি খোঁচা দিয়ে খেয়ে ফেলেছে। জি জি। তো ফলের মধ্যে কি আলাদা কোনো স্প্রে করতে হয়? জি না, আমরা এই জন্য ফলের মধ্যে আলাদা কোনো স্প্রে করি না, আমরা সাধারণত ভিটামিন স্প্রে করি একটু বড় হওয়ার জন্য। হুম, ওইটুকুই। তো এ পর্যন্ত কেমন টাকা আসছে আপনার লাভের অঙ্কটা? লাভের অঙ্কটা এই পর্যন্ত আমার 9 লক্ষ টাকা বিক্রি আসছে, 3 লক্ষ টাকা লাভই আছে। আর এই মাছাগুলো দেখতেছেন, ওইগুলা লাভে আছে, ব্যাটগুলা লাভে আছে, যেমন ব্যাট নালা করছি, নালাগুলা লাভে আছে, এগুলো লাভে আছে, এখন যে ফল আছে ওইটাও লাভে আছে। আশা করি আরও 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। ভাইয়া, যারা এই টমেটো চাষাবাদ করতে চান, তারা কোন দিকটা মাথায় রাখলে লাভবান হতে পারবেন, আপনি সেই বিষয়ে যদি কিছু পরামর্শ দিতেন? টমেটো চাষ করা আসলেই একটা লাভজনক ফসল, উচ্চ মূল্যের ফসল এটা। এটা আপনার চাষ করলে, আগাম চাষ করলে সবচেয়ে ভালো, বাজার ব্যবস্থাপনা ভালো থাকে, আগাম প্রতি বছরের বাজার ভালো থাকে। আচ্ছা, এই পর্যন্ত এই বছর আপনার তো 3 টাকা কেজি আসার কথা, আমরা 30 টাকা 20 টাকা 30 টাকা বিক্রি করতেছি, যার কারণে টমেটো চাষ করলে আমি বলবো কাউকে, কোনো কৃষককে আগাম যেন করে। আচ্ছা, আগাম করলেই সে? জি জি, লাভবান হবে। আচ্ছা, আর্থিকভাবে লাভবান। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি তো দীর্ঘ 11 বছর যাবৎ আছি ওই সবজি নিয়ে, আমি আগামী বছর 60 বিঘা একটা প্রজেক্ট করব আর কি, ওই হিসেবে আমি জমি লিজ নেওয়া হয়ে গেছে। আপনার এই কৃষি কাজের মাধ্যমে আপনি অনেক উন্নতি লাভ করেন? জি, আমার নিজের হয়েছে, আমার তো এলাকা, তো যারা কৃষি কাজ এখন করতেছে সবারই উন্নতি হয়েছে। বাহ, চমৎকার ভাই, অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ। জি, আজকে কষ্ট করে আমাদের এলাকায় আসার জন্য। জি জি, ভালো থাকবেন ভাই। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে কথা বলবো সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার দাসের সাথে। আদাব ভাইয়া। আদাব, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। জি, আপনার কাছে জানতে চাই যে এই বিশম্ভরপুর উপজেলায় কতটুকু জমির উপর টমেটো চাষ হচ্ছে? আমাদের বিশম্ভরপুর উপজেলায় এবছর 120 হেক্টর জমিতে এই হাইব্রিড ক্রপ টমেটোর আবাদ করা হয়েছে। তো এটা তো হাওর অঞ্চল, তো জমিগুলো দেখা যায় যে হাওরের পানিতে নিমজ্জিত থাকে, তো এখানে চাষাবাদের অবস্থাটা কি? হ্যাঁ, বিশম্ভরপুর উপজেলা একটি হাওর অধ্যুষিত উপজেলা, এখানকার অধিকাংশ জমি প্রায় 6 মাস হাওরের পানিতে নিমজ্জিত থাকে, আর আমাদের বিশম্ভরপুর উপজেলার অধিকাংশ জমি এক ফসলের জমি। তো আমরা উপজেলা কৃষি বিভাগ থেকে চেষ্টা করতেছি এই এক ফসলের জমি কীভাবে আমরা 3 ফসলি বা আরও অধিক ফসলের জমিতে রূপান্তর করতে পারি,
তারই ধারাবাহিকতায় আমাদের এই পলাশ ইউনিয়নের মাজার গ্রামের কৃষক শাহ আলমকে দেওয়া এই এক ফসলের জমিতে আমরা এবছর টমেটোর আবাদ করিয়েছি। এখন ওই টমেটো আবাদ করার পর উনি এটাতে আবার শশার আবাদ করবেন। আমরা চাচ্ছি যাতে আমাদের এই এলাকা প্রত্যেকটা মৌসুমে আউশ আমন বোরো অথবা খরিফ 1-2 এবং রবি মৌসুমে যাতে আমাদের জমিগুলি সবসময় ফসলে সবসময় আবাদ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা বিশম্বরপুর উপজেলায় এবছর আমরা প্রায় 80 হেক্টর জমিতে সরিষার আবাদ করেছি, 80 হেক্টর জমিতে আমরা ভুট্টার আবাদ করেছি এবং বাদ বাকি জমিগুলিতে আমরা শাকসবজি আবাদ করেছি এবং কৃষকগণ এখানে অত্যধিক লাভবান হচ্ছে। তো এই শীতের সময়টাতে টমেটোর চাষাবাদে কী কী সমস্যার সম্মুখীন হয় কৃষকরা, আপনারা কীভাবে সেটা সাহায্য করেন? আলম ভাইয়েরও দেখছি যে ক্ষেতের মধ্যে টমেটোর গাছগুলো একটু নুয়ে পড়েছে, সেটার কারণটা কী, সেই সমস্যা থেকে উত্তরানোর উপায়টা কী সেটা একটু জানতে। টমেটো চাষাবাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো উইল্ট রোগ। এই উইল্ট রোগ বা ডিজিজটা দুটি কারণে হয়ে থাকে, একটা হলো ফিউজারিয়াম উইল্ট, একটা ব্যাকটেরিয়াল উইল্ট। এই ফিউজারিয়াম উইল্ট যদি আমাদের জমিতে দেখা দেয় তখন আমরা এখানে ছত্রাকনাশক বা ফাঞ্জিসাইড ব্যবহার করে আমাদের এই রোগটা আমরা নির্মূল করতে পারি। কিন্তু ফিউজারিয়াম উল্টের পরিবর্তে যখন ব্যাকটেরিয়া উল্ট রোগ দেখা দেয় তখন এই রোগটা দূর করা আমাদের জন্য খুবই দূর হয়ে পড়ে। এখন পর্যন্ত আমাদের এই ব্যাকটেরিয়াল উইল্ট যে রোগটা আছে সেখানে প্রাদুর্ভাব কম, কিন্তু ফিউজারিয়াম উইল্ট রোগটা কিছু থাকাতে আমরা এই আমাদের যে ঢুলে পড়া রোগটা আছে টমেটোর সেটা আমরা অনেকটা রিকভারি করতে পেরেছি। এই রোগ ঔষধটা দুইবার প্রয়োগ করতে হয়, প্রথম যেদিন প্রয়োগ করতে হয় এর 7 দিন পরে আরেকবার প্রয়োগ করলে আমাদের যেই ফিউজারিয়াম উইল্ট রোগটা আছে সেই রোগটা পুরোপুরি ভালো হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, টমেটো চাষাবাদ করতে গেলে আমাদের প্রথমে পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হয় জমিতে, তারপরে যদি আমরা পরিমাণ মতো সুষম সার ব্যবহার করি তাহলে আমাদের গাছের বারবার তো অনেক ভালো হয় এবং সেক্ষেত্রে দেখা যায় আমাদের রোগ জীবাণু অথবা পোকামাকড় খুবই কম হয়। ভাই, আমি এই অঞ্চলে আরেক জায়গায় গিয়েছি যেখানে হচ্ছে তরমুজে চাষাবাদ করছেন কৃষকরা, সেখানে কৃষকরাও মানে কাজে জৈব সার ব্যবহার করছেন। এখানেও আলম ভাইয়ের সাথে কথা বললাম, উনি কাজে জৈব সার ব্যবহার করছেন। তো আমাদের দেখা যাচ্ছে দিন দিন আমাদের যে চাষাবাদের জমি সেটি হচ্ছে অনুর্বর হয়ে যাচ্ছে, তো এই জৈব সার ব্যবহার আমাদের বর্তমান কৃষির জন্য কতটুকু উপযোগী সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আমাদের জমিগুলি আগে কৃষকগণ নির্বিচারে সার এবং কীটনাশক ব্যবহার করত, যার ফলে আমাদের জমিগুলির যে উর্বরতা মান সেটা অনেকটাই কমে গেছে। এখন আমরা এই জমিগুলি পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদের মাটির সুস্বাস্থ্য রক্ষার জন্য আমরা কৃষকদের জৈব সার ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং জৈব সারটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে পারি তাহলে মাটির স্বাস্থ্যটা ভালো থাকে এবং সেখানে পরবর্তীতে যদি আমরা সুষম সার ব্যবহার করি তাহলে গাছের বার বাড়তি এবং ফলন দুটোই অত্যধিক ভালো হয়। আলম ভাইয়ের এই টমেটো ক্ষেতে আমি দেখলাম যে ঢলে পড়া রোগটা হয়েছে, তো গাছগুলো ঢলে পড়লেও ফলন পর্যাপ্ত পরিমাণে আছে, তো এই ঢলে পড়ার জন্য কি ফলনে কোনো ক্ষতি করে কিনা সেই সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, আমাদের কৃষক শাহ আলমের জমিতে কিছুটা ফিউজারিয়াম উইল্টের সমস্যা দেখা দিয়েছে, আমরা কৃষককে পরামর্শ দিয়েছি এখানে ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য। যেহেতু একেবারে শেষ পর্যায়ে এসে এই রোগটা দেখা দিয়েছে এজন্য এখানে ফলনের খুব একটা বেশি তারতম্য হয়নি, আর কৃষক আমি পরামর্শ দেওয়ার সাথে সাথে উনি এখানে ছত্রাকনাশক ব্যবহার করেছেন যার ফলে আমাদের ফলনের তারতম্য হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আর কিছু রোগ আছে, ঢলে পড়া রোগ আছে যেটা নাকি ব্যাকটেরিয়াল কারণে হয়, ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াল উইল্ট দমন করা খুব দুরূহ, সেক্ষেত্রে আমরা এটা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রতিকারমূলক ব্যবস্থাটা কি, মানে চারা রোপণের পরে কি কোনো কিছু করা যায় কি না যেন ঢলে না পড়ে গাছটা, সেরকম কি কোনো প্রতিকারমূলক ব্যবস্থা? বলতে আমরা যেটা বুঝি সিড ট্রিটমেন্ট, আমরা যদি বীজটা বপন করার আগে সেটা যদি শোধন করে নিই তাহলে আমাদের এই ঢলে পড়া রোগটা দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অথবা আমরা যদি কোনো ভালো উৎস থেকে যেখানে কোনো ঢলে পড়া রোগের কোনো উৎস ছিল না এবং ভালো রিলায়েবল সোর্স থেকে যদি আমরা বীজটা সংগ্রহ করতে পারি তাহলে আমাদের এই ঢলে পড়া রোগটা জমিতে দেখা দেওয়ার সম্ভাবনা। সব শস্যের ক্ষেত্রে কিন্তু এক বীজটা ভালো হওয়া দরকার এবং শোধনটা ভালো করে নেওয়া দরকার, মূল কৃষির মূল উপকরণ হিসেবে আমরা যেটা বুঝি বীজ, এই বীজটা যদি আমরা শোধন করতে পারি এবং বীজটা যদি ভালো মানের হয় তাহলে আমাদের ভালো ফসল পাওয়ার একটা নিশ্চয়তা মোটামুটি পাওয়া যায়। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আশা করছি আমাদের যে কৃষকরা আছেন তারা এই জৈব সার নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন এবং তারা
তাদের যে আবাদি জমিগুলো আছে সেখানে জৈব সার ব্যবহার করবেন, এক ফসলি জমিতে তারা বারবার চাষাবাদ করতে পারবেন এই জৈব সার ব্যবহারের ফলে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকে সারাদিন আলম ভাইয়ের টমেটো ক্ষেতের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হতে চান, তারা কয়েকটি বিষয় মাথায় রাখবেন। তা হচ্ছে, রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার তো ব্যবহার করতে হবে, তাছাড়া ভালো বীজ এবং বৃষ্টিকে ভালো করে শোধন করে নিতে হবে, তাহলে আপনারা ভালো ফল পেতে পারেন। সবার প্রতি শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।